বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ গল্প হল বহুরূপী সুবোধ ঘোষের রচনা তো এই গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি এর আগেই তোমাদের সামনে আলোচনা করেছি আজ আমি এই গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের এমসি কিউ এবং এসসি কিউ আকারে আসতে পারে এবং তার সঙ্গে তিন ও পাঁচ মার্কে কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তা বিষয় নিয়ে বা সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আজ আমি তোমাদের সামনে তুলে বন্ধুরা তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বন্ধুরা সুকর যাক তাহলে আজকের মূল আলোচনা আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর বহুরূপী গল্পের এমসিকিউ এসএকিউ এবং তিন মার্ক এবং ফাইভ মার্কসের সম্পূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল বিশেষ করে এবছরের জন্য তো বহুরূপী খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই আমরা একটা কথা বলে রাখি যে তোমরা জানো যে তোমাদের বহুরূপী গল্পের একদম সম্পূর্ণ অক্ষরভিত্তিক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু একমাত্র এই চ্যানেল সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরেছে যার মাধ্যমে তোমরা সমস্ত মানে গল্পটা ভালোভাবে বুঝে নিতে পারবে এবং আমি মনে করি যে ওই গল্পটা অক্ষর ভিত্তিক যেটা তোমাদের বোঝানো হয়েছে সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো কোনো প্রকার এমসিকিউ কিউ কিউ বা বড়ো কোশ্চেন লিখতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ কিউ যেগুলো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং তার সঙ্গে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত সংকলনগুলো আমি তোমাদের সামনে ফার্স্ট তুলে ধরব এবং নেক্সট টাইম আমি তোমাদের তিন এবং ফাইভ মার্চের কোশ্চেন ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট তো চলে আসি তোমাদের যেগুলো মূল মনে রাখতে হবে তো বহুরূপী কি বহুরূপ ধারণ করে যে সেই হলো বহুরূপী তো এই ব্যাখ্যা হাতে আমি এখন যাচ্ছি না তো তোমরা যেটা মনে রাখবে গল্পটা সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থে তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে বা বহুরূপী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কার রচনা টোটাল এই জায়গাটা উত্তরটা কী হবে গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থে তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে নেক্সট প্রকাশকাল গল্পটি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে বোঝা গেল পরেরটা বহুরূপী শব্দের অর্থ কি নানা মূর্তি বা রূপ ধারণকারী বা নানা মূর্তিতে সাজে এমন ব্যক্তি যাকে বলা হয় বহুরূপী পরেটা হচ্ছে বৈরাগী কাদের বলা হয় সংসারে অনাসক্ত বিষয় ভোগে উদাসীন সংসারে অনাসক্ত মানে আমরা বুঝি কি আমরা যেমন কি সবসময় কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মানে তাদের প্রতি একটা কি অতিরিক্ত পরিমাণ টান সেই টানটা কিন্তু বৈরাগীদের থাকে না তাদের রাস্তায় জীবন গাছের তলায় তাদের রাত মানে কোনো যে মানে টান থাকে কার পরে আধ্যাত্মিক টান সবাইকে ভালোবাসে কোনো যে ব্যক্তিগত যে ভালোবাসার জায়গা সেইটা কিন্তু বৈরাগীর মনে থাকে না অর্থাৎ সে একাকিত্বে এক আসনে ঈশ্বর আরাধনা করেন বা মানুষের কল্যাণ সাধনের চেষ্টা করেন সেটাই হলো বৈরাগী তো বলছি কি সংসারে অনাসক্ত উদাসন্ন বিষয়ভোগ মানে কি এই যে আমার এই আছে আমার ওই আছে আমার এই সম্পত্তি ওই সম্পত্তি এই লোভগুলো কিন্তু তাদের থাকে না তাই বলছে বিষয়ভোগে উদাসীন দেখো হরিদার চরিত্র থেকে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন যেমন হরিদার কি পেশা কথা সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা তিনি খুবই গরিব মানুষ তার জীবনের একমাত্র পেশা বহুরূপী সেজে সামান্য রোজগার করা তাহলে কেন্দ্রীয় চরিত্র কে ছিল বহুরূপী গল্পের হরিদা বৌরূপী বা হরিদা কেমন মানুষ ছিল খুবই গরিব মানুষ তোমাদের এখানে অপশান দিতে পারে কিন্তু গরিব খুবই গরিব সাধারণ গরিব বা অন্য কিছু তো মাথায় রাখবে কথাটা খুবই গরিব মানুষ আচ্ছা কোথায় থাকেন হরিদা শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর ছোট্ট একটা ঘরে হরিদা থাকতেন মনে রাখবে তাহলে কি বললাম শহরের সবচেয়ে সরু একটা গলির মধ্যে হরিদা থাকতেন চলে যাব তারপরে কোশ্চেনে হরিদার আক্ষেপের কারণ কি হরিদা আক্ষেপ করেছিলেন তোমরা গল্প পড়ার মিডলেই তোমরা পেয়ে যাবে একসময় হরিদা আক্ষেপ করেন তো সেই হরিদার আক্ষেপের মূল কারণটা কি তার আক্ষেপের মূল কারণ ছিল জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ার কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ার তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি তাই তিনি আক্ষেপ করেছিলেন কি বললাম জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহত্ব শুনে হরিদাতার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি তাই তিনি আক্ষেপ করেছেন গল্পতে বলে দিয়েছিলাম যে মানে তিনি চলে গেছেন সারাদিনে একটা হরিতকে কান যে গল্পগুলো রয়েছে যে এক তারপরে হরিদা মাঝে মাঝে উপোস করেন তার কারণ কি তার কারণ হরিদার জীবনের একমাত্র পেশা বহুরূপে সে যে রোজগার করা আর এই সামান্য রোজগারে এক সপ্তাহের পূর্ণিবৃত্তি নিবারণ করা সম্ভব হয় না তাই হরিদা মাঝে মাঝে সত্যিই উপোস করে দিন কাটাতে বাধ্য হন কিছু কিছু এমসি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হরিদা উননের মুখে ফুঁ দিয়েছিলেন কোথায় বসে ফু দিচ্ছিলেন উননের মুখে বড় মানুষটি কে বড় মানুষটি হল জগদীশবাবু জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কতদিন সাত দিন সন্ন্যাসী কোথায় থাকতেন হিমালয়ের গুহায় এবং সারা বছর একটি হরিত খান বয়স কত হাজার বছরের বেশি সন্ন্যাসীর পায়ের ধুলো নিতেন কে হরিদা আর কে নিয়েছিলেন জগদীশবাবু পদধূলি ভয়ানক দুর্লভ জিনিসটা কি সন্ন্যাসীর সেই পদধুলি সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কি দিয়েছিলেন দিয়েছিলেন একশো টাকার একটি নোট কোথায় দিয়েছিলেন না ঝোলার মধ্যে মানে প্রশ্নগুলো দেখো ভাবে আমি তোমাদের সামনে নোটসগুলো গুলো তুলে ধরেছি যাতে করে তোমাদের একদম পরপর যায় এবং তার সঙ্গে আমি বললাম যে গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাটা দেখে এসো আবারও বললাম সন্ন্যাসী হাসছিলেন কেন হাসছিলেন একশো টাকার জন্য গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যান কোন গল্প সেই সন্ন্যাসীর গল্প আচ্ছা হরিদার জীবনের ঘরটা ছোট গল্প কতক সুবোধ ঘোষ ও তার সঙ্গী কে কে ভবতোষ অনাদি এবং হরিদা আড্ডা মারতেন সকাল সন্ধ্যে অভাবের তার হরিদার উনুনের চাপানো হাড়িতে ভাতের বদলে কি ফোটে জল ফোটে তিনি খুবই গরিব প্রথমেও একবার বলেছি হরিদার একঘেয়ে কাজ করতে আপত্তি ভাতের হাঁড়ির দাবি মেটায় হরিদার বহুরূপী সাজ দেখিয়ে তাহলে বহু হরিদার বহুরূপী সাজই কিন্তু হরিদার যে ভাতের দাবি ভাতের হাঁড়ির দাবি ভাতের হাঁড়ির কী দাবি মানে দুটো চাল ফোটে ভাত হবে সেটার দাবি কে মেটায় বহুরূপীর সাজ বহুরূপী সাজে যারা হরিদাকে চিনতে পারে তারা কত দেয় এক আনা দুই আনা দেখো যারা চিনতে পারে তারা কত দেয় এক আনা দুই আনা যারা চিনতে না পারে বিরক্ত হয়ে কত দেয় দুটো একটা পয়সা খুব ইম্পর্ট্যান্ট যারা চিনতে পারে তারা কত দেয় এক আনা দুই আনা আর যারা চিনতে পারে না তারা কটা দেয় দুই একটা পয়সা দেয় আতঙ্কের যে বেজে উঠেছিল কখন দুপুরবেলায় কোথায় চকের বাঁকের স্ট্যান্ডের কাছে বোঝা গেল যাত্রীরা চেঁচিয়ে পাগলটাকে কত দিচ্ছিল দুটো একটা পয়সা প্রশ্নগুলো কিন্তু এখানেই মাথাটা ঘোরায় তোমাদের যাত্রীরা কত দিচ্ছিল দুটো একটা পয়সা এই আর এই যে একটা কি বললাম যারা চিনতে পারে এক আনা দুই আনা যারা না চিনতে পারে সেও কিন্তু দুটো একটা পয়সা বোঝা গেল বাছের ড্রাইভারের নাম কি কাশীনাথ কাশীনাথ হরিদাকে ধমক দিয়ে কি বলেছিল অন্যদিকে যাও বোঝা গেল বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কেমন ছিল মন্দ হয়নি কত রোজগার হয়েছিল আট টাকা দশ আনা মনে রাখবে আট টাকা দশ আনা মানে ঘুরিয়ে দেয় প্রশ্নটা দশ টাকা আট আনা এরকম করে দেয় কিন্তু জন্য খুব সাবধান আট টাকা দশ আনা দোকানদার হেসে বাইজিকে কি দিয়েছিল একটা শিকি দিয়েছিল বোঝা গেল এরকমভাবে পড়তে হবে এবং আমি আবারও বলছি যে গল্পের যে ব্যাখ্যাটা রয়েছে সেটুকু কিন্তু ভালো করে পড়ো আরও কিছু প্রশ্ন আছে পুলিশ হরিদা কোথায় দাঁড়িয়েছিল লিচু বাগানে স্কুলের কটি ছেলেকে ধরেছিল চারটি ছেলেকে হরিদা ধরেছিল স্কুলের মাস্টারমশাই কত ঘুষ দিয়েছিল আটানা আনা ঘুষ দিয়েছিল আজ তোমাদের একটা জবর খেলা দেখাব বক্তাকে হরিদা জগদীশবাবুকে কৃপণ বা বিকল্পে কৃপণ ব্যক্তিকে জগদীশবাবু আজ সন্ধ্যায় স্পোর্টসের চাঁদার জন্য জগদীশবাবুর কাছে যাবে লেখকরা কেন যাবে লেখকরা জগদীশবাবুর কাছে স্পোর্টসের চাঁদার জন্য বৈরাগী বা হরিদার ঝোলার মধ্যে একটা বই থাকে সে বইটা কিসের গীতা জগদীশবাবুর কত লক্ষ টাকার সম্পত্তি এগারো লক্ষ টাকা সম্পত্তি কি নামে রিপু বৈরাগীর নেই রাগ নামে রিপু নেই বিরাগী ঠান্ডা জল চেয়েছিলেন জগদীশবাবুর কাছে বা হরিদা ঠান্ডা জল চেয়েছিল কার কাছে না জগদীশবাবুর গিয়ে হরিদার গলার স্বর এরকমের নয় উক্তিটিকার ভবতসের এসব ভাষা কি হরিদার মুখে ভাষা হতে পারে উক্তিটিকার অনাদির দেখো এমনভাবে নোটস করেছি আমি আশা করি যে এই যেভাবে তোমাদের সামনে নোটস করেছি তো আর কিছু বলবো না মানে এগুলো একটু ভালো করে পড়ো ওই চোখে কি হরিদার ওই চোখ কি হরিদার হতে পারে কার উক্তি নবতুষের উক্তি বিরাগী চোখ থেকে ঝরে পড়েছিল কার চোখ থেকে জ্যোৎস্না ঝরে পড়েছিল বিরাগীর চোখ থেকে জ্যোৎসনা ঝরে পড়েছিল জগদীশবাবুর বাড়ি থেকে থলি হাতে বেরিয়ে এসেছিলেন পুনামী হিসেবে বিরাগীকে কি দিয়েছিলেন একশো টাকা টাকার বদলে জগদীশবাবু শান্তি প্রার্থনা করেন কি প্রার্থনা করেছিলেন শান্তি প্রার্থনা করেছিলেন জগদীশবাবু বিরাজিকে কি ভ্রমণের উদ্দেশ্যে টাকা দিয়েছিলেন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে টাকা দিয়েছিলেন তারপরে কোশ্চেন বিরাগী চলে যাবার পর সিঁড়িতে পড়েছিল কি একশো টাকার সেই থলি হরিদার ঘরে মাদুরের ওপর কি পড়েছিল উত্তরীয় ঝোলা আর গীতা মানে ওই যে বাড়ি গিয়ে ফেলেছিল যেটা হরিদার এই ভুল কে ক্ষমা করবে না অদৃষ্ট ক্ষমা করবে না জগদীশবাবুর কাছ থেকে হরিদা কত আনা বকশিস পেতে পারেন আট আনা কিংবা দশ আনা বকশিস পেতে পারেন দুটো প্রশ্ন বাড়ির জন্য দিচ্ছি হরিদার কাণ্ড কাণ্ডটি কিসের শয্যা ছিল আর কিসে হরিদার সারা বছর চলে যাবে উত্তরটা কমেন্ট বক্সে লিখবে তাহলে বুঝবো যে না তোমরা পড়ছ এবার চলে যাব বহুরূপীর রুপির তিন এবং ফাইভ মার্কস এর কোশ্চেন যেগুলো তোমাদের আসতে পারে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি রয়েছে প্রথম প্রশ্ন খুব চমৎকার পাগল শাস্তে পেরেছে তো লোকটা এখানে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে এই কথা বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন বহুরূপী গল্পে হরিদার চরিত্র আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কস জন্য হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে বা নাটকীয় বৈচিত্র্য কি ব্যাখ্যা করো আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কে কাদের খেলা দেখাবে আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক ধুলি বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো পরে কোশ্চেন খাঁটি মানুষ তো নই বক্তাকে তিনি খাঁটি মানুষ নন কেন তারপরে কোশ্চেন আমার বুকের ভেতরই সব তীর্থ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু এতটাই ইম্পর্ট্যান্ট যে অভাবনীয় প্রশ্ন যে আমার বুকের ভেতরই সব তীর্থ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো খুব ভালো করে মোটামুটি যে কটা প্রশ্ন দিচ্ছি তোমরা এ কটা খুব ভালো করে পড়বে আশা রাখছি যে একটা ফাইভ মার্কসের কোশ্চেন কিন্তু এবছর তোমরা হুবহু কমন পাবে এবং থ্রি মার্কসের কোশ্চেন আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এই প্রশ্ন কটাই ভালোভাবে প্র্যাকটিস করো জগদীশবাবুর বাড়িতে হরিদার বিরাগী সাজের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো বা কেন সে সেজে গিয়েছিল বা তার আসল উদ্দেশ্যটা কী ছিল সেই ব্যাখ্যাটা তোমাকে করতে হবে এবং বলে রাখি আর একটা কথা তোমরা চ্যানেল প্লে লিস্টে যাও সেখানে দেখো তোমার ক্লাস টেনের জন্য প্রচুর প্রচুর প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে বিস্তারিত আলোচনা করা রয়েছে গল্পের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে ইতিপূর্ব অনেক সাজেশনও তুলে ধরা হয়েছে যারা দেখো নি তারা অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর যেগুলো বললাম যে এই গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রাখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও তো আজকের আমাদের এখানে শেষ করলাম ধন্যবাদ